শুভ দর্শক এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব আজকের আলোচনা বিষয়ে সংস্কার প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে এবং এই আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডান পাশ থেকে যদি শুরু করি আমার পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমার মা আমাদের মাঝখানে যিনি রয়েছেন তিনি অধ্যাপক মোহাম্মদ তিনি আছেন অধ্যাপক ডক্টর শেখ আসিফ এস মিজান দারুস সালাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সোমালিয়া উপাচার্য সোমালিয়াতেই তো আপনার ইউনিভার্সিটি জি জি স্যার একেবারে ডান পাশে রয়েছেন ফসল মাহমুদ শান্ত সদস্য কেন্দ্রীয় কমিটি জাতীয় নাগরিক কমিটি আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে স্বাগত আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আমরা একেবারে শুরু করতে চাই স্যারকে দিয়ে ডক্টর মোহাম্মদ হাসানা আলী আপনি শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে আপনারা শুরু থেকে আমরা দেখে আসছি যে এই আন্দোলনটি চলছে এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো উঠে আসছে তো এখন পর্যন্ত আসলে যে সংস্কারের কাজ চলছে কতটুকু হয়েছে শিক্ষা ব্যবস্থায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভির এই টেবিল অনুষ্ঠানে যারা অগণিত দর্শক যারা দেখছেন তাদেরকে আমার সহ অভিজ্ঞ আলোচকদেরকে দেখেন শিক্ষা তো একটি জাতুর মেরুদণ্ড গত আজকে স্বাধীনতা তিপ্পান্ন বর্ষ যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাল্লা দিয়ে শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে নির্দ্বিধাই বলা যায় তথ্য বলছে কিন্তু শিক্ষার যদি গুণগত মানের পরিবর্তনের কথা বলেন সেই জায়গায় আমাদের কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের শিক্ষার মানের অবনবন হয়েছে প্রশ্নটি হলো কেন আমি যদি মোটা দাগে আপনাকে একটা ছোট করে কথা বলি যে তিপ্পান্ন বছরে বাংলাদেশে এখন পর্যন্ত একটি স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে পারিনি ব্যর্থ থাকা আমাদের রাজনীতিবিদদের যারা শিক্ষা নিয়ে কাজ করে তাদের আপনি যদি শিক্ষার সংস্কারের কথা যদি আপনি প্রথমত বলেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান গত পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ক্যান্টনমেন্টে পরিচা পরিণত হলো কেন কেন শিক্ষাঙ্গনে ধর্ষণের সেঞ্চুরি হলো কেন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মতো শিক্ষকরা ভাইস চ্যান্সেলাররা থাকা সত্ত্বেও নিরপর ছাত্ররা নিগৃহীত হলো নাজেয়াল হলো কেন এক বিশ্ববিদ্যালয়ে মাদকের ব্যবসা বলে এই অপরাধ কাদের যারা শিক্ষা প্রশাসনে জড়িত আছে তাদের আমাদের দেখ আমি সেই কথা বলতে চাই না আমি শুধু এতটুকু বলি শিক্ষাক্ষেত্রে সংস্কার করতেই হবে কারণ না হলে চব্বিশে যারা রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দিল সেই দেশটাকে যদি গড়তে হয় তাহলে মানবিক শিক্ষাই শিক্ষিত মানুষের দরকার নৈতিক শিক্ষাই শিক্ষিত মানুষের দরকার নৈতিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকের দরকার সেটা কোথায় পাবেন আপনি এই তথাকথিত ব্যবস্থায় না আমরা গত পনেরো বছরে এক্সপেরিমেন্ট করেছি আমাদের শিক্ষা ব্যবস্থানে আমরা গিনিপিক তৈরি করেছি কখনো রান্না শিখাইছি কখনো চাদর বানানো শিখিয়েছি কখনো আলু ভত্তা শিখিয়েছি না এই বাহির থেকে হাওলাত করা শিক্ষা দিয়ে আমাদের হবে না কারণ আমাদের যে শিক্ষাটি লাগবে সেটি হলো আপনি আমি যদি আমাদের কথাই চিন্তা করি পরীক্ষা আসলে আমরা পড়ি এখন কি বলা হয় ছাত্রদেরকে জিজ্ঞেস করলে পরীক্ষা নাই পড়াও নাই এই যে একটা অধপতনের দিকে নিয়ে যাওয়া এই এটা তো একটা খাদের কিনারাই দাঁড়িয়ে আছে শিক্ষা ব্যবস্থা আপনি যদি শিক্ষা প্রশাসনের দিকে তাকান এখনও পতিত স্বৈরাচারের দোসররা বসে আছে আপনি যে কোনো ভালো কাজ করতে চান আমার ছাত্রবন্ধু এখানে রয়ে গেছেন যে কোনো ভালো কাজ করতে যান আপনি দেখবেন সহযোগিতা পাবেন না আপনি প্রাথমিক শিক্ষা বিশ্বের বোধ সবচেয়ে খারাপতম অবস্থায় আছে একজন প্রাথমিক শিক্ষা তার তো শিক্ষার মূল ভিত্তি আপনি একটা বিল্ডিং তৈরি করবেন আপনাকে ভিত দিতে হবে সেই ভিতটাই যদি নড়বড়ে হয় আপনি ওপরে যাবেন কি করে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস আমি তো ছাত্র পাই স্কুল থেকে কলেজ থেকে এবং আমি এই প্রাইমারি থেকে প্রাইমারি স্কুলদেরকে অভুক্ত রেখে যে পরিমাণ বেতন পান তাদের পনেরো দিনের সংসার চলে না সেই প্রাইমারি শিক্ষকদেরকে যে আপনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করবেন এ তো বোকার স্বর্গে বস করা আজকে বিশ্বের সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থার দেশ বলা হয় ফিনল্যান্ডে সেই ফিনল্যান্ডে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের জন্য আলাদা বেতন স্কেল আছে তারা আলাদা মর্যাদা পায় এবং আমি দেখছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য মেধাক্রমে এক থেকে সাত পর্যন্ত না হলে আবেদনই করতে পারে না হয় আমার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে একটাও ফার্স্ট ক্লাস নাই কিন্তু আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে জামাই বানাবো চাকরি হয়ে যাচ্ছে কোনো মেধা নেই আপনি একটি দলীয় আদর্শ বিশ্বাসী আপনি কেউ জয় বাংলা বললেন আপনি শিক্ষক হয়ে যাচ্ছেন আপনি টাকার বিনিময়ে শিক্ষক হয়ে যাচ্ছেন আমরা তো শিক্ষক নিয়োগ করছি না আমরা কামলা নিয়োগ করছি আমরা ভোটার নিয়োগ করছি গত আঠারো বছরে কথা নাই বার্তা নাই গ্রামে গঞ্জে মাঠে আপনি বেসরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি কারো বিরোধিতা করছি না শিক্ষার অবস্থাগুলো তুলে ধরছি আপনি গভর্নিং বডি কারা হয় যে দল যখন ক্ষমতায় আসে তাদের নেতারা তারা হয় কেউ ইন্টারমিডিয়েট পাস কেউ ম্যাট্রিক পাস মজার ঘটনা কলেজের প্রিন্সিপাল তিনি মাস্টার ডিগ্রি পাস তিনি মাস্টার ডিগ্রি নাহলে হতে পারছেন না তাকে যিনি পরিচালনা করবেন গভর্নিং বডি এই ভাইস চ্যান্সেলার আমরা অনুমোদন দিচ্ছি এমন ব্যক্তিকে যিনি আন্ডার ম্যাট্রিক তিনি কি করছেন সেখানে শিক্ষার উন্নয়নে কাজ করছেন না তিনি কাজ করছেন চাকরি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কাজ করছেন আমার তরুণ সমাজরা রক্ত দিয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয় বরং সেই বাংলাদেশ যেখানে মেধাবীরা শাসন করবে এই দেশ তাহলে মেধাবী জাতি যদি আপনি তৈরি করতে চান কারণ মেধার জন্যে তো লড়াই লড়াইটা যেটা আমরা করলাম ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেটি লড়াই করেছি যে মেধার মূল্যায়ন হবে আমরা আশা করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় তাদের প্রতি আমাদের আস্থা আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু শিক্ষাক্ষেত্রে এই যে সংস্কারের যে জায়গাগুলো সেই সংস্কারের জায়গা কমিশন যে কাজগুলো করছে এগুলোকে আপনাদের এখনো যদিও এগুলো খুব বেশি বেশি দৃশ্যমান নয় তবে কমিশন গঠিত হয়েছে আমি আশাবাদ মানুষ আশাবাদী মানুষ স্বপ্ন দেখতে চাই যে এই সংস্কারগুলো হতেই হবে যদি এই সংস্কার যদি না হয় তো যে বৈষম্যের জন্য লড়াই যে মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই যে তরুণ প্রজন্মের বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই সেটি বাধাগ্রস্ত হবে ব্যাংক ডাকাতি রোধ করতে পারবেন না যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি না করতে পারেন আপনি অফিস আদালতে চুরি চামারি বন্ধ করতে পারবেন না যদি আপনি এই মেধাবীদেরকে শিক্ষাক্ষেত্রে না আনতে পারেন আজকে শিক্ষাক্ষেত্রে মেধাবীরা আসতে চায় না বিদেশে যেতে চায় বিসিএস করতে চায় কি কি সব পুলিশ হতে চায় কেন শিক্ষাক্ষেত্রে মেধাবীরা তখনই আসবে যখন আর্থিক সামাজিক মর্যাদার বিষয়টি রাষ্ট্র নিশ্চিত করবে আমি আশা করতে চাই যে তরুণ প্রজন্মের এই আমার বন্ধুদের হাত ধরে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে মেধাবীরা শিক্ষাক্ষেত্রে আসবে এবং শিক্ষার আলো জ্বালাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করবে না বরং যা আছে সেখানেও কিন্তু বৈষম্য হচ্ছে গ্রামের শিক্ষা ব্যবস্থার যে সুযোগ সুবিধা শহরের শিক্ষা ব্যবস্থার যে সুযোগ সুবিধা রাত রাতার দিন পার্থক্য এই যে বৈষম্যটা হচ্ছে এই বৈষম্য প্রজন্মের জন্য পনেরোশো একাশি জন তরুণ প্রজন্ম রক্ত দেয়নি সেটার পরিসমাপ্তি আমরা চাই আবার আপনার কাছে আসবো ধন্যবাদ আপনাকে ডক্টর মিজান আপনার কাছে একটু যেতে চাই আপনি দারুসালাম ইউনিভার্সিটির উপাচার্য সোমালিয়া আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে আসলে সংস্কারের প্রয়োজন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ এই সংস্কারের জন্য আন্দোলন শুরু হয়েছে বিপ্লব হয়েছে বিজয় হয়েছে আবারও সংস্কার চলছে তো আপনাদের দৃষ্টিতে যদি এই বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি আপনি দেখেন দূর থেকে আসলে এটি কতটুকু সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই আমি এশিয়ান টিভি কর্তৃপক্ষ এবং সমস্ত কলা কৌশলী সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার দুই বিজ্ঞ সহ আলোচক সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যে এই জুলাই আগস্টে যা যে সমস্ত আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমার আমাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছেন তাদের রুহের মাকফরাত কামনা করছি আর যারা এখনও চিকিৎসাধীন আছেন মহান আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিন দিক সেই প্রার্থনা করছি দেখুন এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি এমন একটা বিষয় নয় যে আপনি সব কিছু সংস্কার করে দিলেন এরপরে আর দরকার হবে না চলতে থাকবে কিন্তু আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে এখন অনেকগুলি বেসিক সংস্কার যেগুলি ইমিডিয়েটলি না করলেই নয় মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় কিছু বিষয় উল্লেখ করেছেন সেগুলিতে আমি তার সাথে একমত তার সাথে সাথে বলবো যে শিক্ষা এমন একটি বিষয় যে একটি জাতিকে যেমন শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হয় সামনের দিকে এগিয়ে যেতে হয় ঠিক একটি জাতিকে সহজেই শেষ করে দেওয়া যায় তার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এবং আমরা দেখেছি যে বিগত ফেসিবাদী সরকার আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা এখানে চালু করেছিলেন যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে শেষ করে দিতে আর কোনো যুদ্ধের দরকার হবে না বা অন্য কোনো উপায়ে আমাদেরকে জাতি হিসাবে শেষ করে দেওয়ার জন্য সমস্ত কলাকৌশল তিনি শিক্ষার ভিতরে নিয়ে এসেছিলেন বর্তমান সরকারকে ধন্যবাদ যে ইতিমধ্যেই তারা এই বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে এই যে সিলেবাস আছে সেগুলি আর চলবে না তারা পিছনে ফিরে যাবে এবং তারপরে সংস্কার সাধন করে আমাদের এই জাতির যে ভীষণ সেটার জন্য প্রয়োজনীয় মিশন তারা নেবেন এবং সেই উপলক্ষেই তারা ইতিমধ্যে সংস্কার কমিশনও গঠন করেছেন প্রশ্ন হলো যে বিগত বছরগুলোতে আমাদের ছেলে মেয়েদের আমাদের সন্তানদের যেভাবে এই আধুনিক টুলস স্পেশালি মোবাইল ফোনের উপর আসক্ত করে ফেলা হয়েছে এবং তাদের যে শিক্ষা দেওয়া হয়েছে তার ভিতরে নীতি নৈতিকতা তো দূরের কথা অনৈতিকতায় ভরপুর তো এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা কিন্তু অত্যন্ত অস্বস্তিতে ছিলাম যাদের সন্তান প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়তো আমি অধিকাংশ মাতাকেই জানি তারা ভীষণ কষ্টে ছিল আমার একটি সন্তান ক্লাস সেভেনে পড়ে মাঝে মাঝে আমার কান্না আসতো যে কি হচ্ছে আমার সন্তানের কি হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেই অভিশাপ থেকে মুক্ত দিয়েছে এই মুক্তির বাতাস আমাদেরকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে তো সেজন্য আসলে জাতি রাষ্ট্রের ভীষণ কি। সেই গোলপোস্ট আমাদের বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে সকলের মতামত নিয়ে যতগুলি স্টেক হোল্ডার আছে সবার মতামত নিয়ে এমন একটি গোল পোস্ট সেট করতে হবে যে গোল পোস্টের মাধ্যমে আমরা জাতির যে ভিশন সেখানে আমরা পৌঁছে যাব এবং সেই লক্ষ্যেই আমাদের মিশনগুলি সেট করতে হবে এবং সেই মিশনটা শুরু করতে হবে কিন্তু প্রাইমারি শিক্ষা থেকে এবং স্যার বলেছেন তাদের বেতনের কথা তাদের জীবনযাপনের কথা সেই সাথে আমি অ্যাড করতে চাই যে আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষকদের দৈনন্দিন কার্যক্রম দেখেন তাহলে দেখবেন যে পাঠদানের চেয়ে তাদের যে নানান রকম কাজে ইনভলভ করে রাখা হয় দেখা যায় যে তারা সুস্থ মস্তিষ্কে উৎফুল্ল মনে সন্তানদের যে শিক্ষা দেবে সেই মানসিক এবং শারীরিক অবস্থা শেষমেশ তাদের থাকে কি না সেটা কিন্তু কখনোই চিন্তা করা হয় না আসলে আমরা তো মানসিক স্বাস্থ্যের কথা বলছি না আমরা শুধু শারীরিক স্বাস্থ্যের কথা বলছি আপনাকে যখন মাত্রা অতিরিক্ত কাজের প্রেশার দেওয়া হবে এবং সেই উপযুক্ত স্যালারি না দেওয়া হবে তখন আপনি শুধু মানসিকভাবেই রোগাক্রান্ত হবেন না শারীরিকভাবে সাথে সাথে মানসিকভাবেও আপনি রোগাক্রান্ত হবেন অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বলেন কর্মকর্তা কর্মচারী বলেন বা আমার প্রিয় ছাত্রছাত্রী বলেন কারোরই মানসিক স্বাস্থ্যের কোনো খোঁজ খবর না মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের যে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় সুতরাং আমি মনে করি এই শিক্ষা সংস্কারের বিষয়গুলির সাথে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি অতঃপরিতভাবে জড়িয়ে দেওয়া উচিত এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে অন্তত একজন করে কাউন্সিলার থাকা উচিত যারা আমাদের এই ছেলে মেয়েদেরকে নিয়মিত কাউন্সিলিং করবে এবং তাদের আবার আপনার কাছে আসবো আমরা একটু যেন শান্ত আপনার কাছে যেতে চাই বলা হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন যে অবস্থায় আছে কেন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে এটা একটি প্রশ্ন এবং পাশাপাশি শুধুমাত্র যদি আমরা ক্যাডার বিশেষ ক্যাডারের দিকে যদি তাকাই সেক্ষেত্রে একদম চয়েস কিন্তু শুরু হয় একেবারে ফরেন ক্যাডার থেকে এরপর পুলিশের পরে এডমেন্ট এভাবে কিন্তু ক্যাডারগুলো তারা চুজ করে এবং না পেরে শিক্ষা ক্যাডারটা সে দিয়ে দিচ্ছে কেন মানে এই যে শিক্ষায় এত অনিহা কেন মানে এটা আসলে কীভাবে সংস্কার করলে শিক্ষাটাকে মানুষ প্রফার্স্ট চয়েস হিসেবে দিতে পারবে বলে মনে করেন আপনাকে ধন্যবাদ শুধুমাত্র যে শিক্ষা ক্যাটার নিচের চয়েসে দিচ্ছে না এটি শেষ না সে শিক্ষা ক্যাডার হওয়ার পরে পরবর্তীতে তার যদি দুই বছর তিন বছর সময় থাকে তার যে চাকরির বয়স থাকে সে চেষ্টা করে ওই দুই তিন বছর দুইটা পরীক্ষা দিয়ে অন্য ক্যাডারে শিফট করার জন্য আপনি এই এই বছরও প্রায় দশের অধিক শিক্ষা ক্যাডার তারা শিফট করছে অন্য প্রশাসন ক্যাডার কিংবা পুলিশ ক্যাডারে তার মানে অবস্থাটা ভয়াবহ এটি নিঃসন্দেহে এখন এই দোষ শুধুমাত্র আপনি শেখ হাসিনাকে দিলে হবে না কারণ স্যাররা দুজন বলেছেন যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে এখন আমাদের একটা সুযোগ আসছে আমি মনে করি এই সুযোগের থেকে আমাদের বড় চ্যালেঞ্জ এসেছে কীরকম বাংলাদেশে যদি এই অলিগারদের যে ব্যবস্থা কিংবা ফ্যাসিস্টদের যে ব্যবস্থা এই ব্যবস্থার যদি একশো প্রতিষ্ঠান থাকে তার একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর নিরানব্বইটা যে প্রতিষ্ঠান এই নিরানব্বইটা প্রতিষ্ঠান কিন্তু এখন এক্সিস্ট করে স্যার বলেছে যে প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিস্টদের দোসররা আছে কালচারাল সেক্টর দেখেন শিক্ষা সেক্টর দেখেন প্রশাসনিক সেক্টর দেখেন এই প্রত্যেকটা কিন্তু আওয়ামী লীগ একটা অলিগার প্রতিষ্ঠান বানায় রেখে গেছে যেই প্রতিষ্ঠানগুলো সব কিছু বাংলাদেশে আছে শুধুমাত্র আওয়ামী লীগ পতন হয়েছে এবং তারা পালাইছে তার মানে আমাদের এই ভয়ানক ব্যবস্থাটা এখন আছে এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আশা হারাই ফেলবো না আমাদের কী ধরনের সংস্কার প্রয়োজন স্যার এখানে কথা বললেন যে আমাদের আসলে এই শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টকে গিনিপিক বানানো হচ্ছে গিনিপিক বানাইলে তো আমাদের এই যারা সম্মানিত শিক্ষকরা আছেন উপাচার্যরা আছেন কিংবা শিক্ষা সচিব এই ধরনের প্রশাসনিক দায়িত্বে যারা থাকেন তাদের প্রবলেম হয় না কেন প্রবলেম হয় না তিনি তার সন্তানকে বাংলাদেশে পড়ান না তিনি তার সন্তান দেশের বাইরে পড়ান এবং আমি জানি না পৃথিবীর কোনো রাষ্ট্র আছে কি না যে একটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি শিক্ষার্থীদেরকে কিংবা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদেরকে প্রত্যেক দুই তিন বছর পর পর গিনিপিক বানানোর মতো সিলেবাস চেঞ্জ করা হবে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করা হবে তারপর হচ্ছে তাদের অ্যাকাডেমিক সিস্টেম চেঞ্জ করা হবে এইটা যদি চেঞ্জ করা হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাব আছে যেটা হচ্ছে শিক্ষা অনুষদে যেই ল্যাবটা আছে তার মানে আপনি ল্যাবটা কেন রাখছেন ল্যাবের কাজ হচ্ছে সেখানে আপনি একটা সিলেবাসের প্রস্তাবনা আসবে সেখানে আপনি দুই বছর তিন বছর সেটাকে আপনি পরীক্ষা করবেন কিছু শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে এই কার্যক্রমটা কিভাবে চলে আমি তো শুধুমাত্র ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ভালো সেটাকে এখানে এসে আমি ইম্পোর্ট করলেই আমার হবে না আমার দেশের ইকোনমিক্যাল অবস্থা আমার দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এই বিষয়ে একটু যোগ করি যে এটা এক্সপেরিমেন্ট হওয়া উচিত ছিল ল্যাবে সেটি না করে টোটাল ওভারঅল সব শিক্ষার্থীদের উপরে নওগাঁ থেকে এসেছেন নওগাঁর একটা গ্রামে যেই একটা মধ্যবিত্ত পরিবার ওর পক্ষে তো এক্সপেরিমেন্টের পার্ট হওয়া সম্ভব না এইটা এক্সপেরিমেন্টের পার্ট হবে কিছু পার্টিকুলার স্টুডেন্ট তাদেরকে আবার সরকার সাবসিডি দিবে যদি সেই ল্যাবের যে যে এসে ক্ষতিগ্রস্ত হয় সে যদি একটা ভিন্ন সিলেবাস পরে যদি সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে এক্সট্রা টিচার দিয়ে আবার তাকে সেই সাবসিডি দিয়ে উঠায় নিয়ে আসবে তার মানেই টোটাল সিলেবাস সিস্টেম যেমন আমি এই সরকারের ক্ষেত্রেও বলতে চাই যে এসে তাদের স্যার বললেন যে সিলেবাস বন্ধ করে দেওয়া হয়েছে এটার আগে একটা যে কমিশন হয়েছে কিংবা সরকার এখন যারা আছেন তাদেরকে যদি আমরা গণবুত্থানের পক্ষে শক্তি বলি বৈষম্যহীন বা কিংবা বৈষম্য বিরোধী পক্ষে শক্তি বলি তাদের উচিত ছিল সিলেবাস বন্ধ করার আগে আইডেন্টিফাই করা যে এই সিলেবাস আমার প্রবলেমটা কি এটা তো আমি শুধুমাত্র এরা এসে বন্ধ করলো আগামীতে আরেকটা দল ক্ষমতায় আসবে সে এসে আবার আর একটা নতুন জিনিস চালু করবে এদের তো কোনো সমাধান হচ্ছে না তার মানে আগে প্রবলেমটা চালু করতে হবে যে যেই নতুন সিস্টেমটা আসছিল এই সিস্টেমে তো দুই বছর তিন বছর ছেলেগুলো অভ্যস্ত হয়েছে এখন যদি বন্ধ করে আবার আমি পুরনো সিস্টেমে চলে যাই এই মাঝখানে যে তিনটা বছর একটা শিক্ষার্থী দিলো তার ক্ষতিপূরণটা কে দিবে এই জিনিসগুলো কেউ ভাবছে না দ্বিতীয় সমস্যা যেটা একজন শিক্ষক সেই তার প্রায় পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী আছে যারা বিভিন্নভাবে আমাদের এই উচ্চশিক্ষা কিংবা মাধ্যমিক শিক্ষার সাথে কানেক্টেড এই পঞ্চাশ লক্ষ শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা যখন শিক্ষার্থীদের স্টেক হোল্ডারকে ডাকি আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা একজন নওগাঁ থেকে একজন উপাচার্যকে এখানে নিয়ে এসেছেন আমরা যখন স্টেক হোল্ডারকে নিয়ে কথা বলি আমরা ঢাকার বাইরে কাউকে চিনি না এবং আমরা চিনি না আমরা যদি বাংলাদেশের শিক্ষা একটা বড় একটা সেক্টর প্রাইভেট আমরা তো এটাকে অস্বীকার করলে পারবো না কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রাইভেটের মধ্যে দুইটা তিনটা ইউনিভার্সিটির বাইরে আমরা কাউকে আমরা মূল্যায়ন করি না কিন্তু এরা কিন্তু দেশের মূল জনগোষ্ঠী না মূল আমরা কিন্তু আমি জাহাঙ্গীরনগরে পড়েছি আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এরা কিন্তু দেশের মাইনরিটি আমরা যদি অনেক ভালো করি তাতে কিন্তু এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে আপনাকে ওই পঞ্চাশ লক্ষ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব কারা করছে শিক্ষার স্টেক হোল্ডার গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার চারটা শিক্ষার্থী শিক্ষক রাষ্ট্র এবং হচ্ছে অভিভাবক এই চারটা স্টেক হোল্ডারকে আপনাকে একবারে রুট লেভেল থেকে চিন্তা করতে হবে এবং এই চিন্তা করার মধ্য দিয়ে আমাদেরকে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করতে হবে শিক্ষার উদ্দেশ্য যেটা সেটা যদি আমরা শিক্ষা নিয়ে যারা কাজ করি তারা ভুলে যায় তাহলে শিক্ষার কোনো দিনও সংস্কার হবে না শিক্ষার উদ্দেশ্য যদি আমি মোটা দাগে তিনটে উদ্দেশ্য বলি একটা হচ্ছে মানুষের আচরণের ইতিবাচক এবং নৈতিক পরিবর্তন দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি করা এবং তৃতীয় উদ্দেশ্যে দেশের সার্বিক ইনোভেশন এবং গবেষণা ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমার রাষ্ট্রের ডিসাইড করতে হবে যে তার প্রাইমারি উদ্দেশ্য কোনটা কারণ এই তিনটা সেক্টরে সে একটা নৈতিকতার একটা সাপতে দিবে কিন্তু বাংলাদেশে পরিবেশ বিজ্ঞান আছে কিন্তু কোথাও কি এনভারনমেন্টালিস পড়াচ্ছে পড়াচ্ছে না সারাও পড়াচ্ছে না ছাড়াও যদি এনভারমেন্টালিস সাবজেক্ট খুলতে চায় এই জন্য ইউজিসিতে তাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য তাদের তিন মাস ঘুরতে হবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সে কেন ইঞ্জিনিয়ারিং পড়ছে না প্লেটো এবং এরিস্টোটালের আমল থেকে তারা একটা কথা বারবার বলে আসছে যে জ্ঞান মানুষকে অনেক শক্তিশালী বানাইতে পারে কিন্তু জ্ঞান মানুষকে কখনো ভালো বানায় না তো ভালো বানাবে কিভাবে এটার জন্য তো আমাদের প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে আমার দক্ষ জনগোষ্ঠী দরকার দেশের কত পার্সেন্ট আমার নৈতিক মানুষ আমার দেশের ইনোভেশন কত পার্সেন্ট করবে এবং দেশের ইকোনমি কত পার্সেন্ট বুম করবে এই ক্লিয়ার ভিশনটা গভর্নমেন্টের কাছে আছে কি না সেটা এতদিন আমরা ফ্যাসিস্টদেরকে গালি দিছি এখন তো এই গভর্নমেন্টকে আমরা ওন করি এটা তো আমাদের নিজেদের হাতে তৈরি করা গভর্নমেন্ট এরা অতি দ্রুত এই সংস্কারের আগে প্রয়োজন হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা যে আসলে আমরা কার জন্য সংস্কার করছি আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সংস্কার করছি নাকি আমরা টোটাল দেশের পুরো ব্যবস্থার জন্য সংস্কার করছি এবং অবশ্যই এই দেশের যারা শিক্ষা নিয়ে কাজ করবে তাদের অংশীজনরা জনরাংলাদেশের শিক্ষায় অভ্যস্ত হইতে হবে নিজের ছেলেকে দেশ ইউরোপ ইংল্যান্ডে পড়ায় আপনি যে বলছেন না যে কেন বাইরে যায় বাইরে যাওয়ার তো প্রবলেম না অবশ্যই দেশের বাইরে যাবে একটা মিথষ্ক্রিয় হবে আমার ছেলেটা যখন অনার্স পাস করবে সে হায়ার ডিগ্রি করতে বাইরে যাবে এসে আবার দেশকে কন্ট্রিবিউট করবে এটা কোনো প্রবলেম না প্রবলেমটা হচ্ছে আমি আমার ছেলেকে কখনোই আমার ব্যবস্থায় টাচই করাইলাম কিন্তু আমি এই ব্যবস্থার জনক হয়ে গেলাম এভাবে তো সংস্কার হবে না ধন্যবাদ আপনাকে আমরা বিরতির পর আবারও ফিরবো আমাদের সাথে দুজন উপাচার্য রয়েছে স্যারের সাথে আমি বিরতির পর আমি যেটি জানতে চাইবো যে আসলে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার এখানে আমরা দেখেছি একটা সময় দেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশেষ করে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের কথা যদি বলি তো সেখান থেকে যারা ভালো ফলাফল করছে তারা কিন্তু ম্যাক্সিমাম দেশে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু ব্যাক করছে না তো এই জায়গাগুলোতে আসলে কী করলে তাদেরকে ব্যাক করাতে পারবো যে যেমনটি বললেন যে হ্যাঁ অবশ্যই এমনিতে স্কুলে থাকবে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের সমন্বয় থাকবে কিন্তু সেই জায়গাগুলোতে আমরা কেন যেতে পারছি না সেই বিষয়ে বিষয়ে আমরা আলোচনা করব প্রিয় দর্শক টেবিল টকে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আবারও স্বাগত সঙ্গে আছে বাতেন বিপ্লব এবং আমরা আলোচনায় ছিলাম সংস্কার প্রয়োজন শিক্ষা ব্যবস্থার যেমনটি বলেছিলাম বিরতির আগে যে বাংলাদেশে গবেষণার যে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে যে আসলে গবেষণা যেটি হওয়া দরকার সেই গবেষণা নাই নাই তো নাই একেবারে আলোচনার মধ্যেই নেই যেমন বিশ্বের সেরা একশো ইউনিভার্সিটি বা পাঁচশো ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান যদি আমরা রেটিংয়ে যাই সেক্ষেত্রে বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠানও আমরা দেখার মতো পাইনি কখনো যে এই গত দশ বছরে পনেরো বছরে যে ওই প্রতিষ্ঠানটি সেরা একশো ইউনিভার্সিটির মধ্যে আছে আপনি যেমনটি বললেন স্যার যে ফিনল্যান্ডের আপনি উদাহরণ দিয়েছেন যে সেখানকার শিক্ষাব্যবস্থা একটা মডেল সেই রকম মডেল কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি তো সব মিলে আসলে আমরা কোন পথে যাচ্ছি যে যে সংস্কারই আমরা করি না কেন আমাদের গোলটা কি নির্ধারণ করা আছে কিনা আসলে দেখেন আমি কোন পথে যাচ্ছি এই যদি বলি আমি পথটাই তো দেখি না পঞ্চাশ বছরে যাওয়া তো পরের কথা আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিকা তৈরি করছে কোভিডের আমরা কি করছি সেই টিকা কিনে গায়ে পোষ করছি দুর্নীতির মাধ্যমে ভারত থেকে কিনে আমাকে একটু বলেন তো আমার স্নেহ ছোটো ভাই এখানে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ লিডিং বিশ্ববিদ্যালয় তাদের যে বাজেট বরাদ্দ সেই বাজেট বরাদ্দর ওয়ান পার্সেন্ট টাকা কি গবেষণা খাতে খরচ হয় তো যদি যে দেশে আপনি উচ্চ উচ্চশিক্ষার কথা বলছেন পথের কথা বলছেন পথ দেখাবে কি শ্রেণিকক্ষের পাঠদান না গবেষণা শিক্ষকদের গবেষণা খাতে বরাদ্দ নাই বললেই চলে একমাত্র বোধহয় দেশ বিশ্বের মধ্যে বাংলাদেশ যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেখানে গবেষণার করার সুতিকাগার সেই জায়গাতে শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে শ্রেণীকক্ষে পাঠানো হয় তাদেরকে কোনোদিন কি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করে বলা হয়েছে আমাকে বলা হয়নি আমি তিরিশ বছর শিক্ষকতা করি এখন ভাইস চ্যান্সেলরের চেয়ারে আমাকে কোনোদিন বলা হয়নি যে আপনি শিক্ষক হয়েছেন আপনি যান দশ দিন একটা ওয়ার্কশপ করে বলেন হাউ টু টিচ হাউ টু লার্ন হাউ টু হ্যান্ডেল হাউ টু মোটিভেট হাউ টু কন্ডাক্ট দ্য রিসার্চ এগুলো তো আমাকে শেখানো হয়নি তা আপনি লাগালেন তেঁতুল গাছ আপনি চাইবেন হলো ফজলিয়াম এটা তো হওয়ার কথা নয় প্রশ্নটি হলো আপনি শিক্ষা এই স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়ে গেল এখনও কেন শিক্ষাক্ষেত্রে এই যে গত পতিত সরকার যে বাজেট দিল সেখানেও অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ শিক্ষা খাতে বাজেটের পরিমাণ কিন্তু কমানো হয়েছে আপনি ইউনেস্কের কথা যদি বলেন তারা বলছে শিক্ষা খাতে মোট জিডিপির সেভেন পার্সেন্ট বা সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকতে হবে আমরা এখনও চারের নিচে বা চারের কাছাকাছি আমরা পারলাম না আমরা এত মেগা মেগা উন্নয়ন করলাম শিক্ষার ক্ষেত্রে অবহেলা করলাম কেন করলাম শিক্ষার ক্ষেত্রে যে অনিয়ম আমি যদি বলি পঞ্চাশ বছরের এই শিক্ষকতার কথা যদি আমি বলি ভালো শিক্ষক কেন তৈরি হচ্ছে না ভালো ছাত্র কেন তৈরি হচ্ছে না ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান কেন তৈরি হচ্ছে না এক তো ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রাচ্যের অক্সফোর্ড বলা হলো কেন কেন সেখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আলাপ হয় কেন সেই বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আত্মীয়তা কোঠা জামাই কোঠা শ্বশুর কোঠায় শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেগুলোর কোনো বিচার করা যায় না তদন্ত করে ইউজিসি তদন্ত করে ইউজিসি মন্ত্রণালয়ের রিপোর্ট দেয় অজানা কারণে আমলাতান্ত্রিক জটিলতায় একজনও বিচারের আওতায় আসে না একটু ছোটো করে আমি বলে যে বাংলাদেশে একটি উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিশন আছে তার নাম ইউজিসি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপনি সেই মঞ্জুরি কমিশনের আমি এই গত দেড় মাস ভেসি হওয়ার পরে আমার যে পদচারণা আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই প্রতিষ্ঠানটাকে আপনি আপনি স্বাধীনতা দেবেন না স্বায়ত্তশাসন দেবেন না একটা পোস্টমাস্টার জেনারেলের মতো করে বানিয়ে রেখেছেন যে আপনি সরকার টাকা দেবেন আর আপনি বন্টন করবেন আমরা তো বহু আগে থেকে বলেছিলাম পার্শ্ববর্তী দেশে যে একটা স্বাধীন শিক্ষা কমিশন গঠন করা হোক সেই কমিশনটা পুরোপুরি স্বাধীন হবে তারা এই শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ হবে তা আপনি ইউজিসি করেছেন স্বাধীনতা দেননি শাসন দেননি আপনি ভালো গুণগত মান চাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান চাবেন আপনি যত টানা ইন্টারেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আপনি কম ইন্টারেস্ট আপনি গুণগত মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি পঞ্চম শিল্প বিপ্লব আসছে আমার ছোট ভাই বলছিল সবাইকে তো এম এ পাস করানোর দরকার নেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজে বসার জায়গা নাই ইলেকট্রিসিটি নেই বিদ্যুৎ নেই মানসম্মত শিক্ষক নেই আপনি এম করার বা এমএসসি পড়ানোর করে দিচ্ছেন দিয়ে তথ্য বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে গ্রাজুয়েট তৈরি করে তার ছয়চল্লিশ পার্সেন্ট এখন হলো বেকার তাহলে আপনি বেকার তৈরি করার জন্য রাষ্ট্রীয় আপনি কেন অর্থ ব্যয় করছেন পাশাপাশি আপনি যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চান তাহলে আমি আবারও বলি মেধাবী ছাত্র বাইরে যাচ্ছে যাতেই পারে বাইরের জন্য উচ্চশিক্ষা গবেষণার জন্য কিন্তু বাংলাদেশে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতন কত জানেন আপনি আর সেই একই ছাত্র যদি বাইরে যদি পিএইচডি করে যদি সেখানে চাকরি করে তার বেতনটা কত আমি অর্থের দিক দিয়ে বিচার করছি না আপনাকে তাকে তো বাঁচিয়ে থাক রাখার মতো সুযোগ আপনাকে দিতে হবে আপনি অর্থনৈতিক স্বাধীনতা তার নাই তার সামাজিক স্বাধীনতা নাই তার তার যে বা প্রক্রিয়াগত স্বাধীনতা বা পদ্ধতিগত স্বাধীনতা বা একটা চেয়ারের যে স্বাধীনতা সেই স্বাধীনতাগুলোকে খর্ব করে সবগুলা এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনি দিয়ে রাখবেন তারপর গত আঠারোটি বছর যিনি বলছিলেন যে চাইলি এই দোষরদেরকে সরাতে পারছে না গত আঠারো বছরে নিয়োগ হয়েছে একটা নির্দিষ্ট এলাকার পুলিশ তাকে দিয়ে শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনি প্রশাসনে মেধাবীদেরকে ওএসডি করে দিয়ে আপনি মেধাহীন অজস্র মানুষকে আপনি প্রশাসনের বড় বড় চেয়ারে বসিয়ে রেখেছেন তাদেরকে দিয়ে সংস্কার করানো যাচ্ছে না তাহলে আমি এই সরকারের কাছে উনি একটা কথা বলেছেন বিশ্বাস করি যে এই সরকার আছে একটি রক্তস্নাত পথ হেঁটে এই চেয়ারে বসে আছে ওনারা প্রতিনিয়ত ওনারা এগুলাকে ধারণ করেন লালন করেন এবং যে সমস্ত মানুষগুলো একটু ছোট করি যে সমস্ত মানুষগুলো এই চেয়ারে বসে আছেন প্রত্যেকটি উপদেষ্টা তাদের স্ব স স্বক্ষেত্রে আলোকিত মানুষ অধ্যাপক ইনুস থেকে শুরু করে ওয়াহ মাহমুদ থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন তাদের শিক্ষার যদি আপনি আসিফ নজরুল স্যারের কথা যদি বলেন ইয়াং তরুণগুলো তো তারা তো আসি তারা তো পাহাড়দার হিসাবে দেশটাকে রাখছে যখন যে রকমের ষড়যন্ত্র হচ্ছে আমি সেলুট জানাই তাদেরকে এই সমস্ত মানুষরা চেয়ারে থাকা অবস্থায় আজকে যিনি নতুন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু এডুকেশন অ্যাডভাইজার উনি একজন বরেণ্য শিক্ষাবিদ তো এই সমস্ত মানুষরা থাকার পরে শিক্ষার উন্নয়ন হবে না শিক্ষার সংস্কার হবে না এটা আমি মনে করি না তবে একটা জিনিস মোটা তাকে বলতে চাই কেন শিক্ষকদেরকে শিক্ষকতা পেশা বাদ দিয়ে মাউশে বস মাউশিতে মানে এখানে বসে থাকছে মাধ্যা অধিদপ্তরে বসে থাকছে এরা এই ঘরগুলো ছাড়ে না কেন তাদের মূল নিয়োগিত হয়েছিল শ্রেণীকক্ষে পাঠদান করার জন্য কিসের লোভে কিসের গন্ধে তারা তদবির করে এখনও এই সমস্ত চেয়ারে বছরের পর বছর থাকতে চাই প্রয়োজন হলে আলাদা ক্যাডার করেন আপনি তাদেরকে তাদেরকে আলাদাভাবে নিয়োগ করেন কিন্তু একজন শিক্ষক এই জায়গায় বসে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকবেন বলে মানুষ বলে আমরা ফেস করি সেখান থেকে যদি বের হতে না পারি তাহলে কিন্তু আমাদের আমি আপনাকে স্বপ্ন সময় দিতে চাই আপনাকে আপনি যেমন যেমন ইউজিসির কথা আপনি বললেন এখন ডক্টর এস এম এম ফায়েস স্যার উনি আছেন ওনার নেতৃত্বে কেন এক বিপ্লবকে থেমে গেছে আপনার মনে হয় বিপ্লবী সরকার আপনি বলছেন ফয়েস কিন্তু যারা এখন একেবারে টপ চেয়ারে বসছেন তারা তো বিপ্লবের মতোই তো তাদেরকে চলতে হবে আমি বলি আপনি বললেন যে এই যে আপনি যেটি বলছেন যে মাউশিতে কেন এখন বসে আছে তার লেজুর বৃত্তির যে ট্র্যাডিশন ছিল সেটা কি এখনো চলবে আমি আমি বিপ্লব কি থেমে গেছে মানে একটু আমি জানতে আমি আমি বলছি বিপ্লব কিছুই থামেনি আমি বলছি এই লোকগুলাকে যদি আপনি সঠিকভাবে চিহ্নিত করে হ্যান্ডেল করতে না পারেন নিশ্চয় কেউ না কেউ আমাদেরই মানুষ তাদের পক্ষে কাজ করছে আপনি ফায়সা অসম্ভব পণ্ডিত একজন মানুষ অসম্ভব দক্ষ একজন মানুষ বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি পিএস বিএসসির চেয়ারম্যান ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ভিসি ছিলেন দক্ষ মানুষ কিন্তু প্রশ্ন উনি যাদেরকে নিয়ে কাজ করবেন তারা কি এই চব্বিশের আন্দোলনের সপক্ষের শক্তি নাকি চব্বিশের আন্দোলনের বিপক্ষের শক্তি এটি তো আমার তরুণ এখানে তো সংস্কার দরকার শুধু না এখানে এইটা দুই নম্বর যেটা আমি বলতে চাইছি যে সেটি হলো আপনি ইউজিসির সার কি করবেন সারের তো সেই স্বাধীনতা সেই সক্ষমতা বা সেই আইনগতভাবে সারের যে করার যে জায়গাটা সেটি তো আইনের মাধ্যমে তো খাটো করে সবগুলো মন্ত্রণালয়মুখী করে রাখা হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উত্তর সচিবদের করার কথা নয় আমলাদের করার কথা নয় এর জন্য তো ইউজিসি আছে কিন্তু সেই ইউজিসির সক্ষমতার জায়গাটুকু দুর্বল আমি বলছি সেই সক্ষমতা তাদেরকে দেওয়া হোক দিয়ে তারপরে বলা হোক যে আমার দেশের উচ্চ উচ্চশিক্ষার মান এখন উন্নতি হয় না কেন ধন্যবাদ বিষয়টা ডক্টর মিজান আপনার কাছে যেতে চাই যদিও আমরা জানি ঠিক যখন আন্দোলন চলে শিক্ষার্থীরা যখন পাখির মতো গুলি করে শিক্ষার দিকে মারা হচ্ছে ঠিক তখন ইউজিসি বেশ কিছু উদ্যোগ নিয়েছিল তারা সাহিত্য সাহিত্য ইউনিভার্সিটিগুলো যেগুলো আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা বন্ধ ঘোষণা করলেন পরে আমরা স্টাডি করে দেখলাম যে এ একতিহার তাদের আছে তার মানে ইউজিসি কিন্তু ফুল অথরিটি কিন্তু তারা এখন পর্যন্ত হোল্ড করে ইউজিসি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আমি শুনি ইউজিসির আইনগতভাবে কোনো একটি আইন নেই বিশ্ববিদ্যালয় বন্ধ করার যারা বন্ধ করেছে তারা আইনে অপব্যবহার করেছে বিশ্ববিদ্যালয় বন্ধ করবে সিন্ডিকেট যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে এবং আমরা ক্লিয়ার করি কোন বিতর্ক নাই ক্ষমতার অপব্যবহার করেছেন তারা সরকারের তলপিবাহক হিসাবে এই সেই দিন যদি বিশ্ববিদ্যালয় বন্ধ না করতো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গুলিবিদ্ধ হতে হতো না এত কিছু হতো না আমার কথা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছেন ওনারা সিন্ডিকেট মিটিং করে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না বন্ধ করবে এখন পর্যন্ত যারা এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় আমার তাদের বিচার আতা না কেন তাদের তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে আমি শুনেছি এখন পর্যন্ত তারা আইনের আওতায় আসেনি কেন সবথেকে ভয়াবহ অপরাধ কিন্তু তারাই করেছিল আমি যদি যদি আমার সন্তানটা করে আমার সন্তানটা স্লোগান দিয়েছে আমাদের ক্যাম্পাস আমরা থাকব আমরা মানি না এই বন্ধ করার কথা তারপরে সরকার আবার একটা নতুন করে প্রজ্ঞাপন দিল যে না এটা সশা বিশ্ববিদ্যালয় বন্ধ করবে এই যে তামাশাটা করে যে রক্তের হোলি খেলা করলো তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন না এখনো আসেনি এখন আমরা এই প্রশ্ন আবারও যাবো আমরা শান্ত আপনার কাছে আমরা এই প্রশ্নে যাব এর আগে আমরা ডক্টর মিজান আপনার কাছে জানতে চাই যে আসলে শিক্ষা ব্যবস্থার মডেল নিয়ে আপনারা কোনো কিছু ভাবছেন কি না যেহেতু সংস্কার চলছে এই ক্ষেত্রে আপনাদের আপনাদের অবদান কতটুকু দেখেন আমাদের মডেলের কোনো অভাব নেই মডেল যে ছিল না তাও কিন্তু না সমস্যা হলো আমাদের চিন্তা চেতনার আমরা কতটুকু রেসপেক্টফুল আমাদের একটা হলো যে সব সবসময় আমি আর মামু এই দুইজন হলাম রাইট আর সবাই হলো রং সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা যখন খেতে বসি তখন আমার প্লেটে সব কিছু ঠিকমতো পড়ছে কিনা এটার দিকেই নজর কিন্তু আমার প্রতিবেশী খাচ্ছে কিনা পড়ছে না কী সমস্যা হচ্ছে এটা আমরা কখনোই ভাবি না আপনি ইউজিসির কথা বলছিলেন আমি একদিন ইউজিসিতে জাস্ট শখের বসে গিয়েছিলাম যে কী পরিবেশ সেখানে বিরাজ করছে একটু দেখে আসতে পাঁচ তারিখের পূর্ব পর্যন্ত ইউজিসিতে ফেসিবাদী শক্তি ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ তারিখের পরে সেই যে ফাইভ পার্সেন্ট যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিল তারা গেল মাইনরিটি হয়ে এবং ওই নাইনটি ফাইভ পার্সেন্ট তারা এখন এই আন্দোলনের শক্তি এবং তারা এখন ইউজিসি লিড করছে তো তাদের অন্তরে কিন্তু সেই ফেসিবাদী চিন্তা চেতনা অতএব এই ধরনের অপশক্তি কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে আপনার ফাইল কিন্তু নড়ছে না এই আপনি যে বলছিলেন যে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার তো শুধু নামে হলে হবে না বিপ্লব তো থমকে গেছে ইতিমধ্যেই এবং সেই থমকে গেছে এই কারণে যে গত পনেরো থেকে সতেরো বছরের এমন কোনো জায়গা নেই যে ফেঁসিবাদী দুষ্ট চক্র তাদের শক্ত আস্তানা গাড়েনি এবং তারা এখনও সেখানে তাদের অবস্থানে আছে শুধু যাদের সম্ভব তারা খোলস পাল্টিয়ে যেমন ইউজিসির কথা বলছিলাম আপনি এখানে যদি সুষ্ঠু তদন্ত হয় যে গত পনেরো বছর ইউজিসির এই কর্মকর্তা কর্মচারী তারা কী ধরনের ভূমিকা রেখেছে তাহলে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে তারা এই ফেসিবাদী সরকারের সাথে হানড্রেড পারসেন্ট কোঅপারেশন করেছে এখন তারা তাদের যে রং সেটা পাল্টিয়ে এখন আপ বলার চেষ্টা করছে যে না আমরা আন্দোলনের শক্তি এবং আছি এবং একজন কর্মকর্তা প্রায় কেঁদে দিয়েছে যে গত পনেরো ষোলো বছর আমার একটা প্রমোশন পর্যন্ত হয় নাই এখন আমি কণ্ঠাসা হয়ে আছি মনে হয় আমিই হলাম এখন মাইনরিটি এই অবস্থা সব জায়গায় বিরাজ করছে সুতরাং আমি মনে করি আপনার এই সরকারকে বিপ্লবী চেতনা নিয়ে শুধু নিজেরা কাজ করলে হবে না তাদের কমেন্ট যেন মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয় হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়িত হয় সেটা তাদেরকে দেখতে এবং সেটা অ্যানশিওর করার জন্য এই বাংলার জনগণ তাদেরকে সর্বময় ক্ষমতা দিয়েছে যদি এই সরকারের সাথে কেউ কোঅপারেশন করতে না পারে বা কোঅপারেশন করতে না চায় তাহলে কিন্তু তাকে আর ওই জায়গায় থাকার তার কোনো নৈতিক বা কোনো রকম অধিকার নাই এবং আপনি জানেন যে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং আমাদের অনেক সন্তানরা জীবন দিয়েছে যারা বেঁচে আছে গাজী হয়ে তারা কিন্তু ইতিমধ্যে আছে সেগুলি নিয়ে এগিয়ে যেতে হবে এবং নিশ্চয়ই সংস্কার কমিশন যেটা গঠন হয়েছে তারা উপযুক্ত মডেল দিবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে কন্ট্রিবিউশন করার সুযোগ আছে আমরা নিশ্চয়ই তা করবো শান্ত আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আসলে বর্তমান যে সংস্কারের কথা বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমরা একটি বিষয়ে জেনেছি যে আসলে আমি যে প্রশ্নটি করেছিলাম স্যারকে যেটি বলেছিলাম ওই একই প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটো ইউনিভার্সিটিতে আমরা গণমাধ্যমের কাভারেজের কারণে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি যে কারণে আমরা দেখেছি যে একদম শিক্ষক কিন্তু তখনও বিরোধিতা করেছে তখনও তারা এই শিক্ষার্থীদের বিপক্ষে তারা প্রেস লিস্ট দিয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এরপর যখন বিজয় হলো এরপর কিন্তু আমরা খুব একটা তাদের বিরুদ্ধে কোনো সংস্কার বা তাদের বিরুদ্ধে অ্যাকশন তারা কিন্তু সেখানে আছে ইউজিসিতে রয়েছে আমরা যেটা জানতে পারলাম তো সব মিলে কিন্তু তারা সব জায়গায় বহল আছে এই অবস্থায় সংস্কার কিভাবে আগাবে কয়েকটা কথা একটা কথা হচ্ছে যে বিয়েতে আছে বিষয়টা হচ্ছে যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যেই অংশটা এই অংশটা কিন্তু অনেক আমরা এক মিনিটের মধ্যে ব্রেকে যাবো আপনি ছোট করে ব্রেকের পর আবার আপনার কাছে এই অংশটা হচ্ছে অনেক বড় এখন দেশের সিক্সটি পারসেন্ট জনগোষ্ঠী শিক্ষাক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট জনগোষ্ঠী যদি এই আওয়ামী ফ্যাসিসদেরকে অনুসরণ করে এবং তাদের সেই অলিগারকে টিকিয়ে রাখার জন্য যদি চেষ্টা করে এই সিক্সটি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে তো আপনি চলতে পারবেন না তাহলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাতে হবে যে কার অপরাধের মাত্রাটা কত বেশি তাকে আগে ধরতে হবে কে সংশোধন হওয়ার যোগ্য কার অপরাধের মাত্রাটা আসলে কতটুকু ক্ষমা সেটা করতে হবে কিন্তু মূল সমস্যাটা আসলে এই প্রশাসনিক ব্যবস্থা মূল সমস্যাটা আসলে সাংবিধানিক সিস্টেম মূল সমস্যা আসলে এই রাষ্ট্রের যে কাঠামো দেখেন আমরা এই মূল সমস্যা নিয়ে আমরা বিরতির পরে আবার আলোচনায় আসবো আর একটু বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন দুদশক বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে আমাদের আজকের আলোচনা বিষয় সংস্কার প্রয়োজন শিক্ষাব্যবস্থার আমরা ছিলাম শান্ত আপনার কাছে আমরা আপনি আলোচনা মাঝখানে আপনার কাছ থেকে আমরা বিরতিতে চলে গিয়েছিলাম আপনি বলছিলেন যে সংবিধান রাষ্ট্র কাঠামো আসলে গুরুত্বপূর্ণ এই কাঠামোগুলো একবারই একদিনে বা খুব রাতারাতি ওভারনাইট পরিবর্তন করা সম্ভব নয় সংস্কারের প্রয়োজনে আসলে আমাদের বাস্তবিক অর্থেই এখন কোন দিকে যাওয়া উচিত আমার যেই প্রশ্নটি বা যেই আলোচনাটি ছিল যে ব্যবস্থায় আমরা বারবার বলার চেষ্টা করছি যে আমরা এদেরকে কেন ধরতে পারছি না বিষয়টা হচ্ছে যে আমার একজন ইন্ডিভিজুয়ালকে রিমুভ করার থেকে একজন ইন্ডিভিজুয়ালকে ধরার থেকে আমার এমন একটা সিস্টেম আমরা আমরা আলোচনাটাও করছি সংস্কার নিয়ে এমন একটা সংস্কার করে এমন একটা পদ্ধতির প্রবর্তন করা দরকার যেই পদ্ধতিটিতে ওই রকম মানুষ তৈরি হবে না এখন সেই জন্য আসলে আমাদের ধরতে পারছি না কেন দেখেন আমি খুব দুঃখজনকভাবে বলি জাহাঙ্গীরনগরে পাঁচ আগস্টের পরে একটা হত্যাকাণ্ড হয়েছে মোল্লা নামে তো স্বামী মোল্লা এমন একজন অপরাধী ছিল যে তার হত্যাকাণ্ড না হলে তিনি হয়তো আদালতের মাধ্যমেই হয়তো ফাঁসি হয়ে যেত তিনি খুনি ছিলেন ধর্ষক ছিলেন মাদক ব্যবসায়ী ছিলেন কিন্তু পাঁচ আগস্টের পরে বিপ্লবী সরকারের আমলে দেখা যাচ্ছে তিনি ঘুরে বেড়াচ্ছে তিনি জাহাঙ্গীরনগরে এসেছেন তিনি কিন্তু জেলে যান নাই কিন্তু সেই হত্যাকাণ্ড হওয়ার পরে সেই পনেরোশো দুই হাজার শহীদের পরে ওখানে আন্দোলনকারীরা খুব বেশি আবেগাপ্লুত হয়ে গেছে তাকে দেখে তাদের ইমোশন ধরে রাখতে পারে নাই তারা তাদের আঘাত করছে তিনি ক্যাম্পাসের বাইরে হসপিটালে গিয়ে পুলিশের হেফাজতে মারা গেছে সেই হত্যাকাণ্ডের যারা আসামি কিংবা সেই মারামারির যারা আসামি তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে ফেলছে কিন্তু তার আগে পনেরোশো মানুষকে যারা মারলো তাদের কিন্তু পুলিশ গ্রেফতার করছে না সেই হত্যাকাণ্ডের আসামি কিভাবে পনেরো সময় হত্যাকাণ্ডের আসামি কিভাবে ক্যাম্পাসে আসে এই প্রশ্নে কিন্তু কেউ করছে না কারণ কি আমাদের ইতিমধ্যে আমরা শিক্ষা ব্যবস্থা বলি কিংবা হচ্ছে আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলি কোনো কিছুই কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ না এটি পুরোপুরি একটা চেইন পুরো রাষ্ট্র ব্যবস্থার সাথে এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে এখন রাজনৈতিক টেনশন শুরু হয়ে গেছে আমাদের মধ্যে ক্ষমতার এখন টেনশন শুরু হয়ে গেছে যে আসলে কোন প্রক্রিয়া হলে আমার জন্য ক্ষমতা সাস্টেনেবল হয় এতে যদি আমার একজন অলিগারকে একজন ব্যবসায়ীকে আমাকে সাপোর্ট দিতে হয় যিনি এই হত্যাকাণ্ড ঘোরাইছে তারপর আমি মনে মনে দেয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থা চলতে থাকলে তো বাংলাদেশের সংস্থা হবে না কিন্তু আসার বিষয় হচ্ছে আমি বিশ্বাস করি যেই ছাত্র জনতা যাদেরকে রাজনৈতিক লিডাররা কিংবা যারা এই ধরনের এখনো চক্রান্ত করছে কিংবা যারা এখনো মনে করছে যে আমরা আবার একটা কুচক্রান্ত করে আমরা ক্ষমতায় আবার এই ধরনের অলিগারি ব্যবস্থা তৈরি করব তারা হয়তো জানেন না যে গত পনেরো বছরে গত তিপ্পান্ন বছরে যেটা সম্ভব হয় নাই সেটাই ছাত্ররা এবং জনতারা সেটা করে দেখাইছে এরকম চার পাঁচটা বিপ্লব যদি তাদের করতে হয় এই জন্য আমরা প্রস্তুত যে আমরা এটার একটা শেষ দেখে আমরা ছাড়তে চাই সেই কারণে ব্যবস্থা উপাচার্য স্যার চলে গেলেন তিনি থাকলে ভালো হতেন উনি বলছিলেন যে আমাদের তো বাজেট কম নিঃসন্দেহে আমি মনে করি যে বাংলাদেশের যেই পরিমাণ ইকোনমির ব্যবস্থা তাতে বাজেট একেবারেই যথেষ্ট না কিন্তু যেই বাজেটটা দেয় এটি কি তারা মেনটেন করতে পারেন এতদিন না হয় বলছেন যে করতে তারা তাদের কাছে যেমন আমি জাহাঙ্গীরন কথা জানি গবেষণা ক্ষেত্রে প্রত্যেক বছর একজন শিক্ষককে ষাট হাজার টাকা দেয় এটি একেবারেই কম এটি ফিল্ড ওয়ার্ক করার মতো টাকা না কিন্তু এই ষাট হাজার টাকা সবাইকে গড়পত্রায় দেওয়া হচ্ছে একজন প্রফেসরকেও দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা একজন লেকচারকারকে দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা কিন্তু সেই ষাট হাজার টাকা দিয়ে তিনি কি করছেন এটা কি কিন্তু কেউ খোঁজ খবর নিচ্ছে মূল্যায়নটা করছে মূল্যায়ন সেই 60000 হাজার টাকা দিয়ে কিন্তু একজন জুনিয়র লেকচারার সে তার স্টুডেন্টদেরকে টিম করে ভালো একটা গবেষণা করে একটা পিয়ার রিভিউ জার্নাল একটা স্কোপাস ইনডেক্স জার্নালে তিনি পাবলিশ করতে পারেন কিন্তু তার মানে গত কয়েক বছর ষাট হাজার টাকা করে দেওয়া হলো চারশো পাঁচশো শিক্ষককে এই চারশো পাঁচশো শিক্ষক কেউ দায়িত্ব নিতে চাই না আমাদের রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের অনেক এই সরকার কেন স্লো সরকার কেন পারছে অনেক কথা বলি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব নিচ্ছি না তার মধ্যেও আমরা কিছু ব্যবস্থা দেখছি একজন বিশ্ববিদ্যালয়ে এসে তিনি সিট পাচ্ছেন না তিনি রাজনৈতিকভাবে।

যদি বিএনপি বলে যে আসলে আসলে আমার না তাহলে কি আমি অস্বীকার করতে তার মানে এই ক্যাম্পাসগুলোতে যারা ভবিষ্যতে রাজনীতি করবে ছাত্র রাজনীতি করবে সেটা শিবির করুক ছাত্র দল করুক কিংবা হচ্ছে অন্য কোনো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব লোকজন ক্যাম্পাসগুলোতে রাজনীতি করুক তাদের ডিসাইড করতে হবে যে আমরা পুরনো ধাসের রাজনীতি বাদ আমাদের নিজেদের জাহাঙ্গীরনগরে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কী হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতামতের প্রতিক্রিয়া জানাবে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কী হবে ছাত্র দলের কমিটি কী হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কর্মীরা নির্ধারণ করবে এটা তো উপর থেকে প্রেসক্রিপশন আসার কথা না সো আমার কথা হচ্ছে যে আমরা যে পুরো ব্যবস্থাটা সংস্কার করতে পারছি না এটার মূল একটা জায়গা হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যে সংবিধানের আদলে এখন দেশে চলছি এটা একটা জবাব খুঁজিয়ার অবস্থা এই সংবিধান বাতিল করার কথা যখন খালেদা জিয়ারা বিরোধী দলে ছিলেন যখন হামলা মামলা শিকার হয়েছেন তারা খালেদা জিয়া নিজে বলেছেন যে রাষ্ট্রক্ষমতায় আসার পর সংবিধান বাতিল হবে আমাদের প্রথম কাজ যখন বিভিন্ন বিরোধী গ্রুপগুলো বলছে সংবিধান আমাদেরকে একটা স্বৈরচারী পন্থায় নিয়ে গেছে তার মানে এখন এই রাজনৈতিক ঐক্যটা আমরা খুঁজে পাচ্ছি না এই রাজনৈতিক ঐক্যটা যদি তৈরি না হয় তাহলে আমাদের এই এক একটা সেক্টর আমাদের সংস্কার হবে না কিন্তু আমাদের আলাপটা চালাই যেতে হবে আজকের বিপ্লবের পরে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি একজন উপাচার্যকে বলতে পারছি যে আপনি আপনার সন্তানকে দেশে পড়াবেন না বাইরে পড়াবেন এটা সিদ্ধান্ত নিয়ে আপনি সিদ্ধান্ত থাকবেন থাকবেন কি না তিনি বলতে অন্য যে কোনো সময় বাংলাদেশে এই গত তেপ্পান্ন বছরে শুধু আওয়ামী লীগের সময় না গত তেপ্পান্ন বছরে একজন উপাচার্য যদি বলতেন যে ইউজিসি ঠিক মতো কাজ করে না পরের দিন তিনি উপাচার্য থাকতে পারতেন আজকে আমরা এটা বলতে পারছি আমরা দেখেছি কয়েকদিন আগে নাহিদকে সামনে হচ্ছে বলে একজন উপদেষ্টা তার সামনে শিক্ষার্থীরা বাটপার বলে স্লোগান দিতে পারছে তিনি সেখানে গিয়ে মঞ্চে গিয়ে বলছেন যেটা আমাদের ব্যর্থতা এটা অন্য একটা সময় হইলে ছাত্রলীক্ষা থেকে পিঠে মায়েরা ফেলত এটা হচ্ছে আমাদের পরিবর্তন যে সম্ভব তার প্রথম ধাপ যে আমরা সবাই কথা বলতে পারছি আজকে আমি এখানে কথা বলতে পারছি এটাই পরিবর্তনের প্রথম ধাপ কিন্তু আপনারা শান্ত কাছে আবার আসব আমি جناب ডক্টর মেজান আপনারা কাছে যেতে চাই আপনি বলছিলেন যে সরাসরি দসর থেকে শুরু করে সব জায়গায় এই এই যে আপনি বলে যাচ্ছেন যে এই কথাগুলো আপনি আমরা আর কতদিন বলতে চাই মানে আমাদের ফ্যাক্ট হচ্ছে যে সময় কম পলিটিক্যাল পার্টিগুলোর কথা যদি বলি যে দলীয় রাজনৈতিক যে সহযোগিতা সেটি ধীরে ধীরে কমে যাবে এটাই স্বাভাবিক তারা চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ ম্যাপ তাদের আলাদা প্ল্যান রয়েছে নির্বাচনে গিয়ে তারা সংসদে তাদের মতো করে প্রতিনিধিত্ব করার একটা প্রক্রিয়া তারা এগোচ্ছে তো এই যে সংস্কার পরিপূর্ণ না হলেও আমরা কতদিন বলে যাবো যে দোষদের কারণে কিছু হচ্ছে না বা কীভাবে আসলে আউটকামটা কীভাবে দেখুন জনগণ তারা কিন্তু এই দোষারোপের রাজনীতি পছন্দ করেন করেন তারা দেখেছে যে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এবং বলা হয়েছে বিপ্লব হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে অতএব আপনি কারো উপর দোধ চাপিয়ে দিয়ে বলবেন যে তার এই অসহযোগিতার কারণে আমরা এটা করতে পারছি না এটা মানুষ কিছুদিন হয়তো মানবে পরে মানুষ এটা আর মানবে না বলেই আমার ধারণা অতএব আপনার দোষারূপের এই যে ধরেন বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাদ্দের কথা একজন উপাচার্য মহোদয় বলে গেছেন আচ্ছা আপনি আমাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে আমরা প্রায় অক্সফোর্ড বলি সেখানে শিক্ষকরা আন্দোলন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্রফেসর এবং আমাদের এই বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নোবেল প্রাইজ ফেরত নেওয়ার জন্য তো এখানে কি গবেষণায় যে বরাদ্দ নেই এই গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় যে গর্ব করি সেখানে যারা আমাদেরকে পাঠদান করবেন তাদের যদি মন মানসিকতা এরকম হয় এর চেয়ে লজ্জার কি থাকে সুতরাং আমাদের বেঁধেছে তাহলে তো শিক্ষকরা সরকারকে খুশি করার জন্য এই কথাই বল। এটা সবচেয়ে বড় মানে অত্যন্ত আশ্চর্যের বিষয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শিক্ষকদের কাছ থেকে হেন আচরণ সেটা যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে তা তো নয় আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সেখানে কি হয়েছে যখন ছাত্ররা বিপদে পড়েছিল সেই পনেরোই আগস্ট পনেরোই জুলাই রাতে সেখানে শিক্ষকরা প্রক্টর অফিস তারা মাস্তান ভাড়া করে এনেছে পুলিশ এনেছে বাহির থেকে তাদের সন্তান সমতুল্য ছেলে মেয়েদেরকে রক্তাক্ত করেছে হ্যাঁ সেখানে কি হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে পুরো জাতি পুরো বিশ্ব দেখেছে এগুলি কি বরাদ্দের সমস্যা আসলে নৈতিক শিক্ষার অধপতন আমাদের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আমরা ভুলে যাই আমি শিক্ষক আমরা ভুলে যাই আমি ইমাম অর্থাৎ আমরা ভুলে যাই আমি আমার পেশা আমার বংশ পরিচয় আমার কাছে সবচেয়ে বড় একটা জিনিস এই কাজ করে আমার রাজনৈতিক আদর্শ যদি রাজনীতিতে আদর্শ থাকতো তাহলে কিন্তু আবার সমস্যা ছিল না কিন্তু আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের আসলে কোনো রাজনৈতিক আদর্শ নেই তাদের রাজনীতিটা তাদের নিজেদের পেট ভরার জন্য নিজেদের নেতা নেত্রীদের খুশি করার জন্য আমরা এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরিবর্তনের সবক আমাদেরকে জনগণকে যেভাবে গ্রহণ করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যদি আমরা সেই শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে আমরা পরাজিত হব এবং এই রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যতেও কিন্তু অন্ধকার ছেয়ে যাবে কারণ আমাদের জনগণ আর সেই পুরনো যে ধাঁচের রাজনীতি যে আত্মকেন্দ্রিক রাজনীতি দলকেন্দ্রিক রাজনীতি দখলের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি এগুলি দেখতে চায় না এবং যেটা হলো বদ কী বলে যে আপনার দোষারূপের রাজনীতি আমার বরাদ্দ নেই এটা নেই সেটা নেই হ্যাঁ আমার যা আছে শান্ত চমৎকারভাবে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা যে বছরে এক ষাট হাজার টাকা পান আপনি যদি এখানে একটা অনুসন্ধানী সাংবাদিককে সেখানে পাঠান তাহলে আপনি দেখবেন দশ শতাংশ শিক্ষকও সেই টাকার ব্যবহার করেনি তাহলে আপনি শুধু ঘুষের টাকাই হারাম শুধু শুয়োরের মাংসই হারাম আর এই যে টাকা আপনি তুলে নিয়ে হ্যাঁ আপনি হজম করে ফেলেন এটা কি হারাম নয় তা আমি শিক্ষক হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে হারাম এবং হালালের যে পার্থক্যটা সেটা যদি আমি না বুঝি তাহলে আমার নৈতিক অবস্থান কি আমি আমার ছাত্রছাত্রীদের কি শিখাবো খুব একটা লাভ হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য একেবারে এক মিনিট আমরা শেষ করতে চাই কিভাবে আসলে যখন হাসনাত আবদুল্লার মতো একজন সমন্বয়ককে বলতে শোনা যায় যে আমাদের জন্য প্রস্তুত ফাঁসি কিংবা অন্য কিছু এরকম ফেসবুকে উনি প্রকাশ্যে বলছেন যে বিপ্লবীরা সব সময় কিন্তু একটা টার্গেটে থাকে তো সেই জায়গায় এই আশঙ্কা সত্যি না হোক সেই দোয়া করি এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে আসলে সর্বশেষ প্রচেষ্টা এখনো চলছে সেটি আসলে কোন পর্যায়ে এক মিনিটে একেবারে সংক্ষেপে বলবো যে খাসান আবদুল্লাহ থেকে শুরু করে গত দুই দিন যাবৎ যেই আমরা ফেসবুক সামাজিক মাধ্যমে দেখছি যে আসলে প্রতি বিপ্লবের বিরুদ্ধে যে মানুষগুলো আছে তারা এই আশঙ্কাটা করছেন এবং তারা সেটার পক্ষে লিখছেন এটা একটা পজিটিভ জায়গা যে এই ছেলেগুলো দেখেন হাসনাথ স্কিন কিংবা এই যারা বিপ্লবের সাথে ছিল এরা কিন্তু চাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো এরা যদি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মতো তাহলে কি চরিত্র এদের হইতে পারতো এরা করতে পারতো কয়েক হাজার কোটি টাকা এর বাংলাদেশের বাইরে চলে যেতে পারতো তোরা এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত দ্যাটস এ ডিফারেন্স বিটুইন এখন সময় এবং আগে আগের সময় তো আমরা মনে করি যে প্রকৃতভাবে আমাদের এই আন্দোলনকারীদের অনেকের মধ্যে এই চেতনাটা আছে এই আকাঙ্ক্ষাটা আছে যে আমরা পাঁচ তারিখের আগে চাইলে মরে যেতে পারতাম যখন জুলাই অভ্যুত্থান চলে তখন কেউ জানতো না শেখ হাসিনা এত দ্রুত পড়ে যাবে তো প্রত্যেকটা মানুষ যখন ছেলেগুলো ডিবি অফিসে ছিল তখন তো গুম ঘুম করে ফেলতে পারতো মেরে ফেলতে পারতো তো প্রত্যেকে যেমন আমার আমি যখন পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমার সামনে আটটা লাশ পড়েছে সাবার আসুলিয়ার যে রোডে তা আমি জানি যে আমি দৌড়াচ্ছি আর আমার পাশের ভাইটা লাশ পড়ে গেছে আমি জানি যে আসলে ওইখানে ওই গুলিটা আমার গায়ে লাগতে পারতো এই যে চেতনা এই চেতনাটাকে আমাদের বাঁচায় রাখতে হবে এবং আমার আগামীর বাংলাদেশে তারাই রাজনীতি করতে পারবে যারা এই ছেলেগুলোর চেতনাকে পুঁজি করতে পারবে আমি পুঁজি করাটা পজিটিভ অর্থে বলছি এই ছেলেগুলোর চেতনাকে ক্যাপিটালাইজ করতে হবে সেটা বিএনপি হোক জামাত হোক নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক প্রত্যেককে এই জুলাই বিপ্লবের যারা ধারণ করে এবং এই জুলাই বিপ্লবের এই যে আমাদের এই তরুণদের মধ্যে যে স্পৃহা এই মাথাগুলোকে যদি গুরুত্ব না দেয় এই পুরোনো দিনের রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে গত পনেরো বছর প্রত্যাখ্যান করে দেখাইছে এবং আগামীতে সেই প্রত্যাখ্যান করবে

কেননা ঘুরে দাঁড়ানো বাংলাদেশ যে বিপ্লব শুরু হয়েছিল সেটি এখনও শেষ হয়নি এবং এই সংস্কার করে বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন এবং প্রত্যেকটি মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেককে এখনও কাজ করার বাকি রয়েছে প্রিয় দর্শক টেবিল টক শেষ করছি আজকের মতো আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টকে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ